আজ আমরা বানাচ্ছি থোড়ের ঘণ্ট। থোড়ের ঘণ্ট বানানোর জন্য খুব কম ইনগ্রিডিয়েন্টস দরকার হয় অ্যান্ড খুব চট জলদি হয়েও যায়। চলুন আমরা দেখি কী করে থোড়ের ঘণ্ট পাওয়া যায়। প্রথমে থোড় লাগবে, থোড়টাকে আমরা কুচো কুচো করে কেটে নেবো এইভাবে। থোড়ের সাথে আমাদের লাগছে কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, কিছু সর্ষের দানা আর একটা শুকনো লঙ্কা। ওটা আমরা গ্যাস অন করে নিলাম, তাতে কিছুটা আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি লাগে না, অল্প সর্ষের তেলই হয়ে যায়। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমরা সর্ষে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো, খুব বেশি লাগে না। আর আমরা তাতে শুকনো লঙ্কাটাও অ্যাড করে দেবো। খেয়াল রাখবেন তেলটা গরম না হলে সর্ষে দেবেন না। তারপর আমাদের যে বাঁচা চিংড়িটা রয়েছে তার মধ্যে কিছুটা নুন, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে আমরা চিংড়িটা ছেড়ে দেবো। তারপর আমরা বাটার ধোয়ার চেষ্টা রয়েছে সেটা আমরা দিয়ে দেব, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এইভাবে। গ্যাসের ফ্লেমটা আপনারা এই সময় বাড়িয়ে রাখতে পারেন বড় সময়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা ওতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, কিছু কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন যতটা খাবে। আমরা মিডিয়াম ঝাল খাই, আমরা 3টে লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেবেন, পুরোটাই মিডিয়াম ফ্লেমে হবে। তারপর একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবেন। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে তুলে আপনারা একটু ধনে পাতা দিয়ে দেবেন, কোর্সলি গ্রাইন্ড, বেশি কুচো করার দরকার নেই, আপনার এমনি গলে যাবে। এটা একটু ফ্লেভারের জন্য দেওয়া হবে। ধনে পাতাটা কিছুটা দিয়ে তারপরে আপনারা আবার মিশিয়ে নেবেন ভালো করে। ভালো করে মেশানোর পর দেখতে পারবেন যে সর্ষা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেলে আপনারা বন্ধ করে একটা পাত্রে তুলে নেবেন। থোড়ের ঘণ্ট রেডি উইথ লেস দ্যান 5 ইনগ্রিডিয়েন্টস।